তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো দেখবে যে সত্যি কথা শুনতে সবারই খুব খারাপ লাগে তো একটা কথা আছে বাংলা প্রবাদ বা কোসাজ হামেশাই করবা হতায় মানে সত্যিটা সব সময় কষ্টদায়ক বা কানে বাঁধে এরকম আর কি তো আমাদের অনুমান যে এইভাবে মিলে যাবে বিশ্বাস করো ভাবতে পারিনি তো আমরা প্রদীপ বাবুকে অনেক সাবধান করেছিলাম যে প্রদীপ বাবু ওই নচ্ছার মহিলা থেকে আপনি সরে আসুন না হলে আপনার পুরো লাইফটাকে এরা বরবাদ করে দেবে হ্যাঁ ঠিক করছে ঠিক করছে এবং আমাদের এই যে কথাটা এতটা সত্যি প্রমাণ হবে এইটা ভেবেও যেন খুব খুশি লাগছে ভেতর থেকে ভীষণ খুশি লাগছে তো বিষয়টা কি তো বিষয়টা হচ্ছে যে মিনা পরকিয়া করে যে কোনো কারণে চলে গেছে যে কোনো কারণ বললে ভুল পরকিয়া করে চলে গেছে আর সেই সময় কিমা ওদের বাড়িতে এন্ট্রি নিয়েছে খুঁজে খুঁজে আর কিমা মতন মহিলারা জানি কোন সময় এন্ট্রি নিতে হয় আর কিমার মতন মহিলারা কখনোই যে মানে যখন জানে যে ও মালদার পাটি মানে প্রদীপবাবু মালদার পার্টি তো এখানে তার বউকে কখনো আসতে দেবে না এইটা আমাদেরই কথা ছিল এবং তার জন্য কিমা মা প্রদীপ বাবুকে যৌবনের জালে ফেলে ভাবো প্রদীপ বাবুকে যৌবনের জালে ফেলে দিনের পর দিন ওকে শোষণ করছে প্রদীপবাবুকে শরীর ভোগ করা সেটা তো আছেই উভয় উভয়কে শরীর ভোগ করছে দেখো বিষয়টা হচ্ছে প্রদীপ বাবুর বউ চলে গেছে মিনা এবং সেই সময় প্রত্যেকটা মানে পুরুষ মানুষেরই কামদোষ হয় যেটা ওই ছেলেটি বলল তো সেই সময় কিমা গিয়ে মানে এদের প্ল্যানটা ছেলেটা পরিষ্কার করে বলল যে মানে কিমা প্রদীপ বাবু আর মানে কিমার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করেছে তার সাথে কিমা অন্য মেয়ে ছেলেদেরও মানে পক্সি দেওয়াচ্ছে যখন কিমা থাকছে না তখন অন্য মেয়ে ছেলের পক্সি দিচ্ছে ভাবতে পারছো তোমরা এবং কিমা কখনোই চায় না যে এদের মিনার সাথে মিল হয়ে যাক এই বিষয়টা তো আমরা আগেই বলেছি যে কখন নই চায় না কিমা কারণ যদি মিনা চলে আসে তাহলে কিমার ওই বাড়িতে মানে ঢোকাটা বন্ধ হয়ে যাবে তার ফলে আর্নিংটাও বন্ধ হয়ে যাবে এবং বাচ্চাকে দেখিয়ে আর্নিংটা তো আগেই বন্ধ হবে তো কিমা প্রদীপ বাবুকে পুরো একদম শেষ করে দেওয়া চক্রান্ততে রয়েছে তার সাথে ওই মানে সে হচ্ছে কেসে জর্জরিত করে মানে প্রদীপবাবুকে কেসে জর্জরিত করে দিচ্ছে এবং মেয়ে ছেলেদের সাথে প্রদীপবাবুকে বেড শেয়ার করিয়ে দিচ্ছে এবং তার এভিডেন্স প্রুফ সব রাখছে ঠিক আছে যাতে প্রদীপ বাবু এদের কথা মতো না চললে এবং পয়সা করি যদি প্রদীপবাবু না দেয় তখনই হচ্ছে এরা প্রদীপবাবুকে যেরকম এরা উত্থান করিয়েছে সেরকম মাটিতে মিশিয়ে দেবে মিনা চলে যাওয়ার পর মার্কেটে বউকে বিক্রি করেছে কার কথায় মিনার এই কিমার কথায় মার্কেটে বিক্রি করেছে এবং তারপরে প্রদীপ বাবুর সাথে একটা ভালোবাসাবাসী বিষয় প্রদীপ বাবুর সাথে তৈরি তৈরি হয়েছে মানে করেছে করার পরে প্রদীপ বাবুর বাবা মাকে হাত করে নিচ্ছে এবং প্রদীপ বাবুদের বাড়িতে সব সময় গিয়ে প্রদীপ বাবুর বাবা মায়ের মনে বিষ ঢালছে এবং ভাই বোনের আড়ালে এরা নোংরামি করছে আচ্ছা প্রদীপবাবুর বাবা মা কি বুঝতে পারছে না না খুবই সরল সাদা সিদে ভাবো যেই কিমা ভাইকে ভাই ফোটা দিচ্ছে যেই কিমা কিনা রাখি পড়াচ্ছে সেই কিমা দিনে ভাইয়া রাতে সাইয়া তৈরি করছে তাহলে আমরা তো ঠিকই বলেছি কিমা চরিত্র খুব খারাপ যেরকম কিনা কি বলবো তোমাদের আমাদের আমার জারজ বাবা তার সাথেও করতে চেয়েছিল তার সাথে যখন যতক্ষণ কিমার ভালো লেগেছে ছিল এখন কিমা মুরগি পাটি ধরেছে কিমা কিমার মতন মহিলারা একটা পুরুষে সন্তুষ্ট নয় তাই কখনো কাজলদানি কখনো প্রদীপ বাবু এই সব তো রয়েছে এবং এখানে যেটা বোঝা যাচ্ছে যে ওই সমাজ ম্যাডাম প্রদীপ বাবুকে কিমার মাধ্যমে ফাঁসিয়ে রেখেছে মানে মানে কি বলবো বাবুকে এইভাবে মেয়ে ছেলে এইটা সেটা দিয়ে মানে ফুসিয়ে রেখেছে এবং ও কিমা এই যে কুড়ি লক্ষ টাকার মিথ্যে কথাটা যে মিনা চেয়েছে এইটা ঠিক বাচ্চাটা জন্মদিনের আগে মানে মার্কেটে আসলো যাতে প্রদীপবাবুর কাছে টাকা নেই বিদেশ থেকে টাকা আসবে এবং সেই টাকা কিমারা আত্মসাত করবে আর তার কিছুটা অংশ প্রদীপ দেবে আজকে কিমা বলছে আমার জারোজ বাবা বাড়ি করলো কি করে সত্যি এটাও কিন্তু আমার একটা প্রশ্ন যে কিনা চশমার দোকানের কেরানি সে এত তাড়াতাড়ি এত সুন্দর বাড়ি ফার্নিচার আনছে কি করে তারও ওই দেশ থেকে পয়সা আসছে যেরকমটা কিনা কিমার আসছে কিমার বাড়িরও কিন্তু রং চং ঘোল বদলে গেছে বাড়িটা খরচা করে তৈরি করেছে এবং কিমার যে হাফ মাতাল তাকেও চিকিৎসার পিছনে প্রচুর টাকা খরচা করতে হয়েছে সেটা কিমা করেছে এবং সেই টাকাটা ওই বাচ্চাটাকে দেখিয়ে কিমা করেছে রীতিমতন ওই বাচ্চাটাকে দিয়ে ব্যবসা করানো হচ্ছে ভাবো এদের কত নোংরা চক্রান্ত কিমা নাকি মনের বাসনা এইটা প্রদীপ বাবু তার ছেলেকে ভালোবাসে কিমা কখনো চায় না বাচ্চাটা ওই বাড়িতে থাকুক কিমা সবসময় সব সময় চায় বাচ্চাটা তার মার কাছে চলে যাক এবং তারপরে কিমা প্রদীপ বাবুকে খাবে মানে যৌবনের জ্বালা দিয়ে লুটে পুটে খাবে এবং প্রদীপ বাবুর বাড়িতে আসা যাওয়া করবে কিমার তো সংসার আছে আসা যাওয়া করবে এবং কিমা মানে কি বলবো আর কি প্রদীপ বাবুর বাবা মাকে সব সময় মানে বুদ্ধি দিচ্ছে যাতে মিনাকে না ঢুকতে দেয় সত্যি এরা এ যদি সত্যিকারের দিদি হতো প্রকৃত যদি ভাইয়ের সুচিন্তক হতো তাহলে কি ভাইয়ের সাথে ভাইয়ের বউয়ের মিল করাতো না ভাইয়ের বউ দোষ করে চলে গেছে কিন্তু ভাই তারপরে তো দোষ করেছে তাহলে মিল করালো না কেন কেন এই কিন্তুটা কি তোমাদের মনে জাগছে না এই কিন্তুটা এই কিন্তুটা কিন্তু আমাদের মনে যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো যারা কিনা অন্ধ তারা বুঝবে না কিমা এই ভাই ফোটা ঠাই ফোটা দিয়ে দর্শকদের কাছে যাতে কিমা কত সতী যাতে তোমরা টাকা পয়সা দাও সেই জন্য একটা টোপ ফেলেছে এই কিছুক্ষণ আগে কমিউনিটি পোস্টে টোপ ফেলেছে যে প্রদীপ বাবুর মতন একটা ভদ্র এই বাড়ির ছেলেকে ইয়ে করা হচ্ছে মানে নোংরা কালিমা করা হচ্ছে তাহলে কি কিমা ওয়াইটি থেকে সরে যাবে কিমা ওয়াইটি থেকে কোনো দিন সরবে তোমাদের মনে হয় তোমাদের মনে হয় ওটাও তো একটা চাল ওটাও তো একটা জাল কিমা কখনোই সরবে না ওটা দর্শকদের জল মাপছে কিমা যখন নিজের মুখোশটা ধরা পড়ে যায় কিমা তখন কিন্তু এই রকম ভাবেই অভিনয় করে দর্শক বন্ধুরা কিমা প্রচন্ড সাংঘাতিক ব্রেনে সাংঘাতিকভাবে খেলোয়াড় কিমা এবং কিমা যে মেয়েটিকে প্রদীপ বাবুর সাথে মানে যে মেয়েটির মানে সম্পর্ক রয়েছে প্রদীপ বাবুর বাবা বা কি পরিবারটাই বা কি যে যেই ছেলে ডিভোর্স হয়নি এরকম বাড়িতে মহিলাকে অ্যালাউ করে অ্যালাউ করে বিয়ে করলে তো মানে কোর্ট থেকে এসে কি বলবো পুলিশ দিতে চলে যাবে জেল হয়ে যাবে প্রদীপবাবুর কারণ ডিভোর্স না দিয়ে বিয়ে করা যায় না তাই এটাও তো এক ধরনের ব্যবসা তাহলে প্রদীপবাবুও যখন নোংরা মিনাও যখন নোংরা তাহলে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বাচ্চাটা বাবাও পাবে মাও পাবে প্রদীপবাবু যা করেছে করেছে মিনা যা করেছে করেছে সবাই যদি ভুল মানে কি বলবো ভুল দুজন দুজনকে ক্ষমা করে দিয়ে সংসারটা করা যায় না আর মাঝখান থেকে ওই সমাজসেবী সমাজসেবিকা ম্যাডাম পয়সা শুধু লুটছে প্রদীপ বাবুর কাছ থেকে কেসের পর কেস দিয়ে কেসের পর কেস দিয়ে সব সময় তোমার ধরো কারোর উপরে রাখ তুমি উকিল বাবুকে গিয়ে উকিল বললো হ্যাঁ এই করে করে সেই করে দেবো উকিল বাবু এ এই সব কেস দিয়ে দিল আবার ওই উকিল কেস দিয়ে দিল দিয়ে দুই উকিলের মধ্যে মানে আন্ডারস্ট্যান্ডিং মানে দুই উকিলের মধ্যে হাত মিলিয়ে দিল উকিলদের এটাই কাজ দুই উকিলের মধ্যে হাত মিলিয়ে তোমরা তো ওইসব কেসের ভাষা টাসা তো আমরা অত বুঝি না ব্যাস দিনের পর দিন কেস চলতে থাকবে প্রদীপ বাবুর এই কেস কি জীবনেও মিটবে জীবনেও কি ডিভোর্স হবে প্রদীপ বাবু যদি চায় যে হ্যাঁ আমি আর মিনার সঙ্গে সংসার করব না এটা আর সম্ভব হচ্ছে না তাহলে তো এরা সুন্দরভাবে বসে ডিভোর্স দিয়ে দিতে পারে কিন্তু এই ইগোটা ঠিক নয় যে বাচ্চাকে তার মায়ের সাথে দেখা করতে দেবো না পৃথিবীর কোনো আইন এরকম তৈরি হয়নি যে যতই মা মা চরিত্রহীন দেখতে পাবে না মীরাও কোর্টে তার বাচ্চাকে দেখার জন্য দাবি জানিয়েছে আশা করি কোর্ট থেকে পারমিশন পেয়েই যাবে আর ওই মহিলা ওই সমাজসেবিকা মহিলা চাইছে এগুলো চলতে থাকুক চলতে থাকুক দিনের পর দিন যত চলবে তত ও উকিলের মাধ্যমে ভাল কেস দিয়ে পয়সা খাবে তার মানে বুঝতেই পারছো কিমার জালটা কি কিমা কিভাবে জাল ফেলিয়ে রেখেছে আর কিমা যে এই ধরনের কাজকর্ম করছে এটা কি কিমা কখনো স্বীকার করবে যে বেবু সে কি স্বীকার করে তার মানে ভাবো মানে এদের ভাই বোনের সম্পর্কটা সাধারণ ভাই বোনের সম্পর্ক নয় এইটা একটা পরকিয়া সম্পর্ক কিমার সাথে প্রদীপ বাবুর তাহলে পরকীয়া রিলেশন আছে ছি ছিচি যেমন মানে ভাবতেও অবাক লাগছে এত নোংরা এরা তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমার সবাই ভালো থেকো সুস্থ অল টাটা